আজকের ম্যাচের দুই আম্পায়ার তানভীর আহমেদ এবং মাসুদুর রহমান মুকুল, ঢাকার ক্রিকেটের এক্সপিরিয়েন্স আম্পায়ার, বোথ অফ দেম আইসিসি প্যানেল আম্পায়ার, গাজী গ্রুপ ক্রিকেটার্সদের জন্য বিগ চ্যালেঞ্জ যেহেতু আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারকে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, তিনি মাঠে নামছেন এবং সেটা সফলতা ইনফ্যাক্ট এগেইনস্ট আবাহনী যখন তাদের দেখা হয়েছিল এই ম্যাচে খুব ভালো একটা স্টার্ট সৌম্য এবং শেখ মাহেদি এনে দিয়েছিলেন 78 রানের। প্রথম বল হালকা একটা সুইং করে বেরিয়ে গেছে, স্পিয়ার করেছিলেন শেখ মেহেদি, পয়েন্টার ফিল্ডারের খানিকটা ফাম্বলিং। প্রথম চারের দেখা আমরা পাবো কিনা, ছুটে যাচ্ছেন সেখানে, ফাইনালি যে বাউন্ডারির কথা বলছিলাম সেটার খোঁজে নিজের উইকেটটা হারালেন। টাইমিংটা প্রপারলি করতে পারেননি, অ্যাকশন রিপ্লে, শর্ট পিচ ডেলিভারি, টু ব্যাক ফুটে গিয়ে সফল করে দেন পুল শটটা করেছিলেন, টাইমিংটা প্রপারলি করতে পারেননি লিটন কুমার দাস। শেখ মাহেদির উইকেটের পতন, 8 বল থেকে 3 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছে। এই পর্যায়ে জাকির হাসান যার সঙ্গে সঙ্গ দেবেন সৌম্য সরকার, তিনিও একজন বাহাতি ব্যাটসম্যান, অর্থাৎ দুই বাহাতি ব্যাটসম্যান মিলে পেতে পারি। Yes, it is shot ball and what a fantastic shot! উড়ে গেছে বলটা গ্যালারিতে। অ্যাকশন রিপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, শর্ট পিচ ডেলিভারি, সৌম্য সরকার তার ট্রেডমার্ক পুল শট, ডিপ মিডিকেট অঞ্চলে যে ফিল্ডার ছিলেন তার চেয়েছে দেখা ছাড়া কিছুই। প্রথম বল, what a flick, সৌম্য সরকার, oh amazing, elegant. এবারে জাকির চালিয়েছিলেন বলটে, তার ব্যাটে লাগেনি কিন্তু গায়ে লেগে বল চলে গেছে ডিফেন্স লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান। এবারে কিন্তু পুল করে দিয়েছেন, ঠিক আছে, ফাইন লেগ দিয়ে বল বের হয়েছে। দু তিনটা ইনিংস খারাপ গেছে, ফ্লাইট ছিল হাফ বলই বানিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে বাউন্ডারি ছাড়া করেছেন সৌম্য সরকারের ব্যাট থেকে আরো একটা চার, নিজে পৌঁছেছেন 23 রান। কিছুটা বাতাসে ছিল, একটা লম্বা চেইজ হতে যাচ্ছে সেখানে ঝুঁকি না নিয়ে আবার উস্কিয়ে মেরেছেন, সিলেক্টিভ শট মেকিং, ঝুঁকি ছাড়া বলতে বলতে ইনসাইড আউট শট অলওয়েজ ডিফিকাল্ট। করেছে এখন পর্যন্ত সবকিছু ঠিক, আবার সৌম্য সম্ভাবনা নয় আরেকটা ইনিংসের অপমৃত্যুই বলতে হয়, 30 রান করে কিন্তু তিনি ফিরে গেলেন এবং ব্রেক থ্রু মোসাদ্দেক হোসেন সৈকত, তার এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সপ্তম উইকেট সৈকতের হাত ঘুরে এবং খুবই বুদ্ধিদীপ্ত বোলিং। ফুট মুভমেন্টের প্রয়োজন আছে যেটা তিনি এবার করতে সক্ষম হয়েছেন, বলটা যেখানে পাঠাতে চেয়েছিলেন সেখানে হয়তো যায়নি কিন্তু যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন। কুক হিসাবে একটা বাড়তি অ্যাডভান্টেজ সেখানে আছে, শর্ট পিচ ডেলিভারি, ফরওয়ার্ড অফ স্কোয়ার শটটা খেলেছেন, সিলি উইকেট, আননেসেসারি শট, শারিয়ান নাফিস, ব্যাটসম্যান মারলেন ফিল্ডারের কাছেই মারলেন এবং রানা ডাইভ দিয়ে সুন্দর একটি ক্যাচ নিলেন। 11তম ওভারে খেলা চলছে, মাহমুদউল্লাহ রিয়াদ বললাম যে শেল থেকে বের হয়ে খেলতে হবে, এটা টি টোয়েন্টি গেম, তো ইউ হ্যাভ টু প্লে ইয়োর শর্টস অ্যাকচুয়ালি, এন্ড হি হ্যাজ লট অফ শর্টস ইন হিজ হ্যান্ড, তারপর তো ভালো করলো মাশাআল্লাহ। রিয়াদ একটু খুলে খেলার চেষ্টা করবেন, সফল করে মেরেছেন বল হাওয়াতে এবং সীমানা পার করলেন, he has to go, captain depart, খুব টাইট, প্রত্যেকটা বোলারই টাইট লেন্থে বোলিং করছিল, বলটা স্টাম্পের মধ্যে ছিল, রিয়াদ চিন্তা করলেন যে যেহেতু বড় শট খেলতে পারছি না আমি একটা ল্যাপ শট খেলি, বোলাররা অনেক জোরে বল করে তখন যা দেখা যাচ্ছে উনি অনেক ডিসঅ্যাপয়েন্টেড। ডেলিভারি দেখে শুনে খেলেছেন আরিফুল, রান দরকার কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না এবং খুবই স্টিলি 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 একটা ডিসমিস, ধরেছেন আলতো করে তুলে দিয়েছেন মেহেদি হাসান রানার হাতে এবং আরিফুল কোনো রান না করে ফিরে যাচ্ছেন ডাগ আউটে। 15তম ওভারের খেলা শেষ, 94-5 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সৌরভ 7 নম্বরে ব্যাটিং করতে নামছেন তিনি, কম্বিনেশন এই মুহূর্তে ক্রিজে, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মেরেছেন মুমিনুল সৌরভ এবং তার জন্য প্রথম বাউন্ডারি। তাদের এই ম্যাচে ফিরে আসার জন্য দ্যাটস অ্যান এক্সেপশনাল ক্যাচ ইন দ্য কভার, এক্সেপশনাল, এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ আমরা খুব বেশি দেখিনি, লুক এট ইট, বেশ পাওয়ারফুলি শটটা ছিল, একটু টো এন্ডে নিচের ব্যাটের নিচের দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে ইগলের মতো, ও এক্সট্রাঅর্ডিনারি টেরিফিক ক্যাচ,
He's looking dangerous. 12 run করেছেন. ড্রাইভিং স্লটে বলটা পেয়েছিলেন তবে ড্রাইভ করেছেন তবে ইনার সার্কেলের ভিতরে চমৎকার ফিল্ডিং করে আনতে পারে কিনা সেটাই দেখার ব্যাপার আছে কিন্তু বোলিং অসাধারণ সাইফউদ্দিন টেক বলটা যত দ্রুত গতিতে চলে এসেছে তার বরাবর অ্যাকশন রিপ্লে দেখলেন ব্যাটটা নামাতে নামাতেই সেই বলটা তার ব্যাটকে অতিক্রম করে একেবারে স্টাম্পে গিয়ে আঘাত করেছে আকবর আলী ফেরত যাচ্ছেন কোনো রান না করে তিনটি বল থেকে নতুন ব্যাটসম্যান মুকিদুল মুগ্ধ ক্যাচের মতো উঠেছিল মিড অফ অঞ্চলে তবে ক্যাচটা সামহাও ড্রপ করেছেন কিনা পরবর্তীতে লং অফ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে এবারে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ব্যাক অফ লেন্থের বলটাকে পুল শট করেছেন মুমিনুল গ্যাপটা পেয়ে গেছেন দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বল সীমানার বাইরে চারটি রান এবারে চমৎকার পয়েন্ট লেগ ক্লিনার সার্কেলের ভেতরে ছিল সেটাই লক্ষ্য করছিলেন মুমিনুল হক সৌরভ ইভেন সেই সঙ্গে আম্পায়ারের সিগন্যাল নো বল আগের দুটো ক্যাচ আবাহনী লিমিটেডের সামনে 131 রানের টার্গেট দেখা যাক লিটনের জন্য কিভাবে ফার্স্ট বলটা করেন লাইট ছিল একেবারে হিটিং জোনে ড্রাইভ করে দিয়েছেন লিটন এবারে আরেকটি কভার ড্রাইভ আবার চার লিটন দাস দেওয়ার ক্ষেত্রে কৃপন এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে ছিল জায়গা পেয়েছেন ড্রাইভ করে এবং সুন্দর টার্ন করলো এবারে ব্রিলিয়ান্ট ক্যাচ বাই সৌম্য সরকার আমরা বারবার বলছিলাম আমরা আজকে দুর্দান্ত কিছু ক্যাচিং দেখেছি এবং এবার যে ক্যাচটি নিলেন প্রবাবলি দিনের সেরা ক্যাচ অলমোস্ট গ্যাপে গিয়েছিল কিন্তু সৌম্য সরকার অনেকখানি দৌড়ে শেষ পর্যন্ত ডাইভ দিয়ে যে ক্যাচটি নিলেন আউটস্ট্যান্ডিং আমরা কিন্তু এরকম ক্যাচিং এ আশা করি সবার সরকার হোপফুলি কোনো বড় বিপদে তিনি পড়তে যাচ্ছেন না এবার কিন্তু বাউন্ডারি পেয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত বলটা লেগ স্টাম্পে ছিল লেগ স্টাম্পের বেশ বাইরে ছিল লিটন দাস তিনি কিন্তু কিছুটা হাত খুলেই খেলবেন মেরেই খেলার চেষ্টা করবেন এবারে কিন্তু সহজ ক্যাচের সুযোগ মাহমুদউল্লাহ রিয়াদ কোনো ভুল করলেন না পেয়েছেন সবশেষ ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাতে গিয়ে বিপত্তিটা ডেকে আনলেন লিটন দাস এবং সুইসাইডাল একটা অ্যাটেম্প ছিল এবং শেখ মেহেদি হাসান নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছেন মুশফিকুর রহিম এবার একটা স্লোয়ার লফটেড অফ ড্রাইভ করেছেন তবে ফিল্ডার বলটাকে চেস করছেন লং অফ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চারটি রান হিতে বিপরীত দেখা গেছে নাজমুল শান্ত এবার লং অনটাকে ক্লিয়ার করতে পেরেছেন আসলে জাকিরও ফার্স্টে একটা ম্যাচে ভালো করেছে বেশ ভালো ব্যাটিং করেছে এরপরে জাকিরও সুযোগ পাচ্ছিল না আবার 20টি উইকেটে কিছু বেনিফিট আছে তো আমার মনে হয় যে ক্রিকেট আমাদের হচ্ছে এখন 7টা ভালো বলের খেলা আমরা যদি 7টা ভালো বল করতে পারি রাইট এরিয়া এবং ফিল্ডিং ভালো হচ্ছে মোসাদ্দেক হোসেন কষ্টটা একটু আরো বেড়ে গেল জন্য একটা বড় অর্জন ও আবারও আই লাইক দ্য অ্যাটাকিং মোড ওই যে স্লিপস এ ফিল্ডার আবার আমার মনে হয় এজ হয়েছে এবং আরো একটু উইকেটে পতন অসাধারণ কামব্যাক আগের উইকেটটি দেখেননি একেবারে সিমিলার কাইন্ড অফ উইকেট মনে হচ্ছে আমরা হাইলাইট প্যাকেজ দেখছিলাম মনে হলাম স্লো মোশন দেখছিলাম অফ স্টাম্পের বাইরে বলটা পেতে দিলেন এবং এজ হয়ে গেল নতুন ব্যাটসম্যান এসেছেন নাঈম শেখ ঠিক আছে ভাই দিয়ে কিছুটা বাড়তি বাঁক আদায় করার চেষ্টা Oh, ball him! Fantastic delivery!
বোলিং করতে নিয়ে আসা, ঠিক সেই কাজটি কিন্তু মাহাদি করলেন। নাইম শেখ টার্নের জন্য খেলেছিলেন, বাট বলটা ভিতরে ঢুকেছিল, উইকেটে পতন ঘটে গেল আবাহনী লিমিটেডের। নাইম শেখ দুই রান করে ফিরে যাচ্ছে, ওভারটেক করা যাবে, বাট ক্রিকেট ইজ আ ফানি গেম। আফিফ হোসেনের অনেক শট আছে হাতে, পেছনে সজোরে হাঁকিয়েছেন এবং একটা লুজ ডেলিভারির কারণে একটা প্রেসার রিলিজ বাউন্ডারি। এরপর আসবেন সাইফউদ্দিন, লো ফুল টস ঘুরিয়েছেন, গ্যাপটা পেয়েছেন কাঙ্ক্ষিত। আবাহনী কিন্তু ম্যাচটা অনেক ক্লোজ করে ফেলেছে, একটু সফল করে মেরেছেন, ফ্যান্টাস্টিক শট আফিফ হোসেন ধ্রুব, তিনি এই মুহূর্তে বোল্ড করে দিয়েছেন। পুরোপুরি মিস করেছেন, ওয়াইড বলই দেওয়ার চেষ্টা করব, কিন্তু করেছেন উইকেটের ওপরে এবং শান্তকে বোকা বানিয়েছেন। মেহেদি হাসান রানা বাকি আছে, আবাহনীর ফুল টস ড্রাইভ করেছেন, দুটো রান পেয়ে যাবেন, খুবই ইম্পর্টেন্ট দুটো। ও মাই গডনেস, আনবিলিভেবল, ক্লপে ফিল্ডিং, এটা মোমেন্ট, উড়িয়ে খেলেছেন বল হাওয়াতে, দুজন ফিল্ডারের মাঝখানে পড়বে, বাউন্ডারি, ও হো, মেহেদি হাসান রানা চারটি রান তুলে নিলেন। এবারে কিন্তু জাকির হাসান সে ছোটা করেছিলেন, আকবর আলী বলটাকে ক্লিপ করেছেন তার পরবর্তী পর্যায়ে, ফ্যান্টাস্টিক গ্লাভ ওয়ার্ক, আউটের সিদ্ধান্তটা এসে গেছে, ডাবল নিতে গিয়েই রান আউটের ফাঁদে পা দিয়েছে। একটি উইকেট আরাফাতানি, টি-20 ক্রিকেট, শর্ট পিচ বল, টাইমিংটা প্রপারলি করতে পারেনি আরাফাতানি, তবে দুটি রান নেওয়ার জন্য ছুটবেন কিনা কোনো রিস্ক নেননি। দুই বলে দুই রান, তাকে টাফল করেছেন, একটি রান তো ডেফিনেটলি পাবেন, দুটো রান পেয়ে যান কিনা, এবং আবাহনী ম্যাচটা কমপ্লিট করে ফেলেছে, এক উইকেটের জয়, ম্যাচটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে শেষ হয়েছে। ইভেন এই শটটা খুব কনফিডেন্ট কোনো শট খেলেননি তানজিম হোসেন সাকিব, বলটা বেরিয়ে গেছে কাভার অঞ্চল দিয়ে, সেক্ষেত্রে ফিল্ডার দৌড়ে আসতে আসতে দুটি রান কমপ্লিট করে ফেলেছেন।